আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে চায়ের কাপে ভীষণ মজা করে চুলায় কাপ কেক বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের এই কাপ কেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে আর বেশি ডিম নিতেও পারবেন। এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালোভাবে চিনি গলে আসছে। এখানে আমি একটা ছাঁকনি নিচ্ছি, ছাঁকনিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, আটা নিলেও হবে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ, আর কোকো পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। এখন সবগুলো একসাথে ভালো করে চেলে নিব, চেলে নিলেই বেশি ভালো হবে। এখানে কোকো পাউডার আমি 1.5 টেবিল চামচ দিয়েছি, পরে আবার 1/2 চামচ দিয়েছি। ভালো করে চেলে নিয়েছি, এগুলো এখন ফেলে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে ফোল্ড করে করে মিক্স করে নেব। তারপর এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি চায়ের কাপে কেক বসাবো। এর জন্য এখানে আমি চায়ের কাপ নিয়েছি, আর কাপগুলোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে খুব সহজে উঠে আসবে। এখানে 2 কাপ লাগবে, 3 কাপ হবে না। বড় সাইজের কাপ নিয়েছি, 2 কাপে হয়ে গেছে। এখন ট্যাপ করে নিচ্ছি, একটু ফাঁকা রেখেই দিতে হবে, পরে ফুলে বেশি হয়ে যায়, পড়ে যায়। এখন আমি চুলায় একটা প্যান বসে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসে দিয়েছি, 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি চায়ের কাপগুলো এরকম করে খুবই সাবধানে বসিয়ে দিচ্ছি, তারপরে ঢেকে লো আঁচে জাল করব 45 থেকে 50 মিনিট, একদম লো আঁচে রাখতে হবে। ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছি। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 50 মিনিট পর আমি ফিরে আসলাম, কেকগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি দেখছি হয়ে গেছে, একদম ক্লিনভাবে বের হয়েছে, তার মানে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে বের করে কেটে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু মোল্ড ছাড়াই চকলেট কেক বানানো হয়ে গেল, বাচ্চারা অনেক পছন্দ করবে। খুবই সফট আর নরম তুলতুলে হয়েছে, কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে। হয়ে গেল ভীষণ মজাদার একটা ডিম দিয়ে চকলেট কেক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট নরম তুলতুলে হয়েছে। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।